শ্রোতি দর্শক মন্ডলী, আপনাদেরকে স্বাগতম। আমরা এসেছি নাসিরাবাদ টিকপাড়া। আমরা দেখাবো এখানে খামারি কীভাবে গরু লালন পালন করেন, কতগুলি গরু রেখেছেন, কী জাতের গরু রেখেছেন, উনি কীভাবে দুধ বাজারজাত করেন, কতগুলি দুধ হয়, সব মিলিয়ে আমরা কথা বলবো এই খামারির সাথে। দেখুন দর্শক মন্ডলী, আমরা দেখাচ্ছি ছোট্ট পরিসরে কত সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে এই খামারটি করেছেন। চলুন আমরা কথা বলি এই খামারির সাথে। আসসালামু আলাইকুম। আপনার নাম? জহুরুল ইসলাম। জহুরুল ইসলাম ভাই, আপনি এই খামারটি শুরু করলেন কিভাবে? প্রথমে শুরু করছি আপনার দুই একটা গরু দিয়ে। আচ্ছা, তারপর আস্তে আস্তে আপনার কিছু কিছু লোন নিয়েছি, নিয়ে আস্তে আস্তে গরুর খামারটা বাড়াইছি, নিজেরাই দুধ বিক্রি করি, নিজেরাই সব পরিচালনা করি। নিজেরাই সব করে? নিজেরাই সব করি। আচ্ছা, কতগুলি গরু আছে এখানে? এখানে গরু আছে আপনার, গাভী আছে 11টা, বাচ্চা আছে 5টা, টোটাল 16টা। টোটাল 16টা। এই খামারে দুধ কতগুলি হয়? এই খামারে দুধ আছে আপনার এখন 120 লিটার। দুই বেলা মিলে? দুই বেলা মিলে। কত করে বিক্রি করেন? আমরা দুধ নিজেরা বিক্রি করি 80 টাকা করে। নিজেরা না দিয়ে আসেন? হ্যাঁ, নিজেরা গিয়ে দিয়ে আসি। 80 টাকা করে বিক্রি করেন? আচ্ছা, এই গরুগুলি কি খাবার? এই গরুগুলি খাবার হলো আপনার গমের ভুষি, কুড়া, হ্যাঁ, চালের যে খুদ এই জাউডা, আর হলো আপনার মুগের ভুষি। আচ্ছা, মুগ, যেই মুগ একটা ডাইল তৈরি হয় এটা থেকে একটা থালি আসে, এই চারটা পদে আপনার গরু খাওয়াই, আর খ্যার আর কিছু কাঁচা গাছ। আচ্ছা আচ্ছা, আমাকে বলবেন যে এই আপনারা যে ভুষিগুলি খাওয়াচ্ছেন, হ্যাঁ, এই গরুকে কয় বেলা খাওয়াচ্ছেন? এই ভুষিগুলা খাওয়াই আমরা দুই বেলা। দুই বেলা? যেমন সকালে গরুর গোসল টোসল করাই, গরুর ভুষি খাওয়াই, খাওয়ানোর পরে যখন কিছু কাঁচা গাছ খাইতেছে, তখন আবার দুপুরে মানে 3টার পরে থেকে আপনি আবার এই ভুষিটা আবার আপনার খাবার জন্য আমরা করি। আচ্ছা আচ্ছা, তারপরে হলো সন্ধ্যায়? না, এই সন্ধ্যা বলতে মানে আপনার 3টা 4টা বাজে খাওয়ান দিলে এটি এই খাবারই শেষ, আমরা রাত্রে কোনো খাওয়ান দিই। আচ্ছা, তখন কিছু কাঁচা গাছ থাকলে দিয়ে খোঁজা দিই সামনে। আচ্ছা, আর একটা জিনিস জানুন ভাই, এই যে দর্শক মন্ডলী আমাদের কাছে জানতে চান যে আপনারা যে ভুষিগুলি খাওয়ান, হ্যাঁ, এই ভুষিগুলি কোনটার কত পরিমাণে এক জায়গায় করতে হয়? এটা আপনার আমরা তো যেমন মুগের ভুষিটা দেখব, হ্যাঁ, কুড়াটা এবং কি গমের ভুষিটা, হ্যাঁ, এই দুইটা খাবারই আমরা গরু বাড়াই। আচ্ছা, গরু প্রতি আপনার প্রতিবেলায় 1 কেজি থেকে কিছু কম পড়ে আর কি, চালের যে খুদের জাউটা, হ্যাঁ হ্যাঁ, এই পরিমাণ খাওয়া। আচ্ছা, আর বাকিগুলি এক একটা গরু এই ভুষি কতখানি খায়? এক একটা গরুর ভিতরে ভুষি কতটুকু পড়ে? হ্যাঁ, এক একটা গরুর ভিতরে ভুষি পড়ে আপনার আবার হচ্ছে প্রতি বেলায় মানে প্রতি উক্তে আপনার 2 কেজির উপরে পড়ে গমের ভুষি। প্রতি উক্তে দুই বেলার উপরে? না, এক বেলায় 2 কেজি গমের ভুষি পড়ে। খালি গমের ভুষি? গমের ভুষি পড়ে 2 কেজি, কুড়া পড়ে গিয়ে আপনার 3-4 কেজি, হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই মুখ পরে আপনার প্রায় আপনার 1 কেজি করে। আচ্ছা আচ্ছা, মানে টোটালে আপনার এই ভুষি জাতীয় মানে খুদে টুদে মিলাইয়া আপনার 8 কেজি পরিমাণ পড়ে এক একটা গরুটা। 8 কেজি পরিমাণ এক এক টাইমে? আচ্ছা, এই যে এখানে আপনার 16টা গরু, আপনার দুধ বেচতেছেন কত? 120 লিটার। 120 লিটার, 80 টাকা করে? 80 টাকা। এই সব গরু মিলে আপনার খরচ হয় কতগুলি, কত টাকা? আপনার টোটাল খরচ আসতেছে মাসে 1,10,000 টাকা বুঝি বিলে আহে আর কি। আর নিজেরা পরিশ্রম করি, এর মধ্যে আপনার থাকে, হ্যাঁ, সামান্য কিছু থাকে আর কি, নিজেরা খাইতে মোটা। আচ্ছা, চলতে পারি? চলতে পারেন, আল্লাহ তালা। আচ্ছা, আপনি যে আরেকটু এদিকে আসবেন, যে এই যে গাভীগুলি, এই যেখানে বাছুর আছে, গাভী আছে, আপনি একটা জিনিস বলেন তো আমাকে, যে আপনারা গাভী কী করে, ষাঁড় বাছুর কী করেন, বকনা বাছুর কী করেন? আপনার যখন একটা গাভীর আমাদের দুধ কম হয়, তখন একটা ষাঁড় বাছুর আমরা দরকার পড়লে আমরা একটা কিছু টাকা বইরা ওই বাছুরতে বেচা একটা গাভী নিয়ে আসি, আর বকনা বাছুর যেটা, হ্যাঁ, এটা ভালো দেখে এই বাছুরটা আমরা রাখি, মানে গাভি করার জন্য। ভালো জাতের বাছুর হলে ওটা গাভি করার জন্য? আমরা গাভি করি, গাভি করার জন্য রাখি। আচ্ছা আচ্ছা, এই খামারটি পরিচালনা করেন কয়জন মিলে? এই খামারটি পরিচালনা করি আমরা দুই ভাই। দুই ভাই? দুই ভাই মিলে পরিচালনা করেন?
আচ্ছা ভাইয়া, এই যে আপনারা দুই বেলা দুই ভাই মিলে খামারটি পরিচালনা করতেছেন, আর অন্য লোক নেন নাই আপনি? না না, অন্য লোক নেই, আমরা নিজেরাই নিজেরাই করি, নিজেরাই নিজেরাই করে, হ্যাঁ ইলেকশন করি, আমরা সব কিছু করি, নিজেরাই গাছ কাটি, হ্যাঁ সব কিছু আমরা নিজেরাই খাওয়াই। আচ্ছা, বুঝছেন, নিজেরাই ঘাস কাটেন, নিজেরাই দুধ বিক্রি করি নেটা হলে। আচ্ছা, আমি বেশি রামপুরা সাইডে, হ্যাঁ রামপুরা সাইডে দিয়ে একের হাতির ঝিল পর্যন্ত দুধ বেশি, হ্যাঁ নিজেটা নিজে বিক্রি, আমার বড় ভাইও বিক্রি করে, আমিও বিক্রি করি। আচ্ছা, বড় ভাই আবার অন্য সাইডে চলে যায়? হ্যাঁ, ওনার চাই তালতলা সাইডে, আমি যাই রামপুরা সাইডে। আচ্ছা আচ্ছা, মানে সকাল বিকেল মিলে বলতেছিলেন 120 লিটার? তাহলে সকালে কয় লিটার, বিকালে কয় লিটার? হ্যাঁ, সকালে একটু বেশি, বিকালে একটু কম হয়, 40 লিটার মানে কম হয়, আর বিকালে হয় 80 লিটার। 80 লিটারের মতো, মানে এটা মনে হয় আমি যতটুকু আইডিয়া আমার নিয়মে যে সকালে যতগুলি দিবে বিকালে তার অর্ধেক দিবে। হ্যাঁ, বিকালে অর্ধেক দিবে, অর্ধেক দুধ দেয়। আচ্ছা, এইখানে চিকিৎসা করার হয় কিভাবে? চিকিৎসাটা করি যখন আপনার একটা গরুর ক্যালসিয়াম দরকার পড়ে, হ্যাঁ হ্যাঁ, তখন যত ওষুধপাতি আছে সব কিছু মেনে দিই, কিন্তু রোগে ক্যালসিয়াম আমি করি না। আচ্ছা, রোগে ক্যালসিয়ামের জন্য ডাক্তার আছে, যেমন ডাক্তার শহীদুল্লাহ স্যার, ওনাকে ফোন দিলে উনি ওনার যে কম্পিউটার আছে ওনার পাড়াইলে আপনার আমি ওষুধ যা আছে সব কিছু দিয়ে ওনাকে রোগে এনে ওষুধটা করে দিয়ে। আচ্ছা আচ্ছা, আর অন্য অন্য সময় দেখা গেছে আপনার গরু খুড়া রোগ হয়েছে, ভ্যাকসিন এটা আমি আনিয়ে আইনে মেরে দিই, এই মুহূর্তে গরু কিডনি টেবলেট লাগবো 3 মাস পর পরে, ওটা আমি সময় বুঝায় খাওয়াই দিই টাইম মতন, আর কোন গরু আপনার ভিটামিন লাগবো বা এই মুহূর্তে ভিটামিন শরীর আছে এইসব ধরনের আমি যা যা লাগে এরকম দোকানে যাই, আইনা নিয়ে আইনা নিজে ডাক্তারের পরামর্শ করি, পরামর্শ করলে যে এইটা এটা মারো, কোনো এটাই আইনে মারি দিই। আচ্ছা, বছরে কতবার কৃমি ট্যাবলেট খাওয়ানো উচিত? বছরে আপনার গরুরে কৃমি ট্যাবলেট খাওয়ানো উচিত 4 বার, 4 বার, 3 মাস পর পর। আচ্ছা, আর ভ্যাকসিনটা আপনার দেওয়া লাগে 3 মাস পর পরে। আচ্ছা, তো অনেকে আপনার দেওয়া গেছে 3 মাস পর পর দেয়নি, আমরা 3 মাস পর পরে বছরে 4 বার দিই। বছরে 4 বার দেওয়া তরকারি, এটা এটা আপনার গাভীর অবস্থা মারা যায় না, যখন বাচ্চারা প্রেগনেন্ট না থাকে তখন ওই গরুটা আপনার তরকারিটা দেওয়া যায়, প্রেগনেন্ট থাকলে ওই তরকারিটা ইঞ্জেকশনটা দেওয়া যায়। আচ্ছা, মনে করেন পেটে বাচ্চা আছে এই সময়, এই সময় আপনার তরকারি ভ্যাকসিন দেওয়া যাবে না? যাবে না, তখন উপায়? তখন উপায় হলো এইটার উপায়, এটার ভ্যাকসিন দেওয়া যাবে না, দেওয়াই যাবে না, দেওয়াই যাবে, মারা গেলেও দেওয়া যাবে, মারা গেলেও দেওয়া যাবে না, কারণ এই ভ্যাকসিনটা দিলে বাচ্চাটা ফেলাই দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর আপনার জ্বরার যে ভ্যাকসিনটা এটা আপনি দেওয়া যায়, বাচ্চা দেওয়ার 15 দিন আগে ওই ভ্যাকসিনটা দেওয়া যায়। আচ্ছা, এই খামারটি শুরু করার আগে আপনি কি করতেন? এই খামার করার আগে, খামারটি করার আগে আমি দুধ বিক্রি করতাম, যেমন মানুষের কাছ থেকে কিছু কিছু দুধ, আপনার একটা গরু পালতো এর কাছ থেকে 8-10টা গাই দোয়াইতাম, দোয়াই দুধ আনতাম, এনে আপনার আমি টাউনে বাসা বাসা দুধ দিতাম, কিনা করতাম। তারপরে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে আমি গরু কিনা ধরলাম, নিজেই মনে করলেন যে আমি একটা খামার দিই, একটা খামার দিয়া নিজেই কিছু করি। আচ্ছা, এই যে জায়গাটি রয়েছে এটা কি আপনার নিজেরই জায়গা? হ্যাঁ, এটা নিজেরই জায়গা, নিজেরই জায়গা না? তো আপনি এই শেডটি করতে কত টাকা খরচ হয়েছিল? টোটাল এই খামারটা আপনার ঘরটা উড়েছে নাকি? ঘর এবং শেড, ঘর এবং কি টোটাল খামার সহ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘর টোটাল খামার সহকারে আপনার প্রায় 20 লাখ টাকার মতো গেছে। কতদিন আগে শুরু করছিলেন খামারটা? আমার আপনার প্রায় 10 বছর উপর। 10 বছর আগে তখন কত টাকা দিয়ে শুরু করছিলেন? তখন তো আপনি শুরু করছি আপনার এই 3 লক্ষ টাকা দিয়ে। 3 লক্ষ টাকা দিয়ে সেটে সহ, মানে একটা গাভী কিনলেন, গাভী টুবি কিনা সহ একটা গাভী, এটা কি কোন জাতের গরু ছিল? এটা এটা আপনার ছিল জার্সি, ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান জার্সি ছিল। কত টাকা দিয়ে কিনছিলেন তখন? দুটা গরু আপনার কিনা ছিল 2.5 লক্ষ টাকা, দুইটা কিনছিলেন 2.5 লক্ষ টাকা দিয়ে, বাচ্চা সহ? বাচ্চা সহ। আচ্ছা, সেগুলি নাই তো আর এখন? আমি সব বিক্রি করে দিই, বিক্রি করে দিছি, নতুন করে পাল্টাইছি। আচ্ছা, চেঞ্জ করছি। যাই হোক, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ভাই, এখন বাচ্চা কাচ্চা নিয়া এগুলোই আপনার বাচ্চাগুলো পড়াটা পড়াইয়া এতে কি কিছু করানোর জন্য, এরা তো আর গ্যাস করবো না, কারণ আমরাই আর কি আপনার যতটুকু পারি আর কি রিকোয়ারটা একটু বাড়ানো, আর একটু বাড়ানোর চেষ্টা আছে। আর কি মূল পেশাই এইটা আপনার? আমাদের মূল পেশাই যে এখন খামারের দুধ দিয়ে সংসার চলে। খামারের দুধ দিয়ে সংসার চলে। আপনার কি মনে হয় যে সংসারে দুই একটা গরু থাকলে তার অভাব থাকবে না? তার অভাব থাকবে না, তার অভাব থাকবে না,
যার দুইটা গরু আপনি থাকবে তার সংসারে কোনো অভাব থাকবে না, তার কোনো অভাব থাকবে না। সে ঠিক মতো পরিচালনা করতে পারলে সে আপনি ধীরে ধীরে খামারটা বাড়াইলে তার অভাবটা মিটে যাবে। আচ্ছা, আপনারা এখন এই যে এতগুলি গরু পালন করেন, সংসারে খরচ বাদে কত টাকা এখন লাভ থাকে? এখন আমাদের 50 মতো থাকে, মানে খরচ বাদ দিয়ে, সব খরচ বাদ দিয়ে টোটাল খরচ বাদ দিয়ে 50,000 টাকা, 50,000 থাকে। যাই হোক, এটাও কম কি। যাই হোক, আমার ভালো লাগলো। আর দর্শকদেরকে, নতুন খামার যারা করতে চান দর্শক মণ্ডলী, তাদেরকে আপনি কি বলবেন? তাদেরকে আমি বলি যাতে তারা ভালোভাবে পরিশোধন নিয়ে, পরিশোধন নিয়ে মনে করেন যে ভালো জায়গায় দেখা আপনার আগে প্রথম করতে হবে গরুর খামার, গরুর যে ঘর রাখার, এটা রাখার পরে গিয়া গরু বাছুর করার চিন্তা ভাবনা যদি নেয় তাইলে খামারটি করলে খুব ভালো হবে। দেখা দেখা দুটো একটা দেখা দেখা গরু কিনলো ভালো করে ধীরে ধীরে, এক লগে তার এতগুলি গরু কেনা সম্ভব না, এক লগে এত গরু কেনা সম্ভব না। হয়তো যারা কিনতে পারে, যারা ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, হারা করে কিনতে পারবে, কিন্তু সাধারণ লোকের দ্বারা আপনি কিনতে পারবেন। আচ্ছা, গ্রামে তো মনে করেন দুই একটা গরু কিনলে সংসার, আপনি যেটা বললেন যে দুইটা গরু থাকলে তার সংসার থাকবে না, তাহলে কি ধরনের গরু কেনা উচিত? এখন আপনার গরুর মধ্যে গরু পার্সেন্টেজ আছে, এটা কিনতে হয় আপনার অস্ট্রেলিয়া, জার্সি, ফিজিয়ান, এগুলোর মধ্যে আপনার সারাদিনে 14-15 লিটার দুধ আসে। ওইসব গরু দুটা গরু কিনলে আপনার ওই ছোট ছোট খামারি তারা কিছু লাভবান পাবে, তাদের সংসার চিনবে কি করে? এদেরকে চিনার জন্য মনে করেন যে হয়তো আমরা যারা আছি আমাদের সাথে যোগাযোগ করলো, যা আরো যারা গরু এনে বিক্রি করে ওদের সাথে যোগাযোগ করলো যে আমাদের ভালো একটা গরু দেন, দেখে শুনে নিল। আচ্ছা, ধরেছিলাম ভাই, যদি খামারি, কোনো নতুন খামারি আপনার পরামর্শের জন্য যোগাযোগ করতে চায় তাহলে আপনাকে কিভাবে পাবে? যেমন আমার মোবাইল নাম্বার আছে, ওই আমার মোবাইল নাম্বার আপনার ফোন করলে আর আমার পেয়ে যাবে। বলবেন, বলবেন নাম্বারটা নেন, বলেন 0195-419-8939। আবার বলেন 0195-419-8939 নাম্বার। আরেকটা আছে, এটা না পেলে ওইটাই পাইব, 0185-87-34-34-976। আচ্ছা, রবি নাম্বারটা আবার বলে দিই, আপনার যদি একটু ভুল হয়ে থাকে বলে, 0185-87-34-976। শুধু দর্শক মণ্ডলী, উনি তো নাম্বারটি দিয়ে গেলেন, সেটা হলো এই ডেয়ারি ফার্মটার নাম হলো জহুর ইসলাম ডেয়ারি ফার্ম। ওনার এই ডেয়ারি ফার্মের স্বত্বাধিকারী জহুর ইসলাম ভাই, ওনার কাছেই আপনি নাম্বারটি শুনলেন, জানলেন। ওনার সাথে যে কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে, পরামর্শ জানতে চাইলে উনি পরামর্শ দিবেন, আপনারা তার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আজ পর্যন্ত আল্লাহর মধ্যে কোনো সমস্যা হয়নি? সমস্যা হয়েছে, হ্যাঁ। এর মধ্যে মনে করেন আপনার এই যে তরকার রোগে আপনার গত 3 মাস আগে আমার একটা গাভী সারাদিনে 20 লিটার দুধ দিত, এই আপনার 10 মিনিটে 30 টাকা মারা গেল। কারণ এটা তো আর আমার ঘাটতি হয়ে গেল। এরকম আর এই 10 বছরে আরও কি হয়েছিল? হয়েছে আরও দুটা হয়েছে, দেখা গেছে আপনার সবচেয়ে বেশি ক্ষতি হয় গরু খুরা রোগ। আচ্ছা, ওইসব গরু দুধ থাকে, মানে ভ্যাকসিন সময় মতো অনেক সময় ভাইরাস ঢুকে যায়। আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অনেক পরামর্শ দিলেন। তো আপনি কি খামারে খামারিদেরকে বলবেন যে নতুন খামারি যারা করতে চায় তারা কি গাভী সহ বাছুর, বাছুর সহ গাভী কিনবে না বকনা বাছুর কিনবে? এখন তারা যদি নগদে আপনার যে আমরা যে একটা গাভী কিনলাম, কিনা দুধ নিজেরাই বিক্রি করলাম বা নিজেরাই সব কিছু করলাম, এদেরকে গাভী কিনার পারবে। আর যদি না, আমি এখন ধীরে ধীরে বকনা বাছুর কিনা 3-4টা বাছুর কিনলাম, এই বাছুরটি 2 বছর পাললাম, পালার পরে গাভী হলো, আমারও আস্তে আস্তে ধীরে ধীরে আমি একটু সচ্ছল হই, তো ওইটারও বেশি ভালো। আচ্ছা, নিজে দেখে শুনে, নিজে দেখে শুনে। তো আপনাকে অনেক ধন্যবাদ। শুধু দর্শক মণ্ডলী, ওনার কথা শুনলেন, ওনার পরামর্শ শুনে যদি আপনাদের ভালো লাগে তো আমাদের সার্থক কথা। আপনারা যদি
একটু উপকার উপকারে আসে আপনাদের এই ভিডিও দেখে, তাহলে আমাদের পরিশ্রমটাও সার্থক হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।